সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন অ্যাটর্নি পেয়েছি, আমরা কথা বলবো আইন অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা আইনি বিষয়ে যাওয়ার আগে আরেকটি আইনি বিষয়, যেটি একদম সাম্প্রতিক বিষয়, সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে দুদিন ধরে একটি খবর সংবাদের শিরোনাম, যেমন আজকেও ন্যান্সি পেলোসি বলেছেন দেশ এখন সাংবিধানিক সংকটের, মানে কনস্টিটিউশনাল ক্রাইসিস এর মধ্য দিয়ে যাচ্ছে। একই সাথে কালকে আমরা দেখেছি যে উইলিয়াম বারের বিরুদ্ধে যখন কংগ্রেস অবমাননার প্রস্তাবটি পাশ হয়েছে, জেরি নাদলার, কংগ্রেসের জুডিশিয়াল কমিটির যে যিনি চেয়ারম্যান, তিনিও বলেছেন যে সাংবিধানিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আপনার কাছে আমি ভাগে ভাগে একটু জানতে চাই, যেহেতু আপনি অ্যাটর্নি, আইনি বিষয়গুলো ভালো জানবেন। সেটি হচ্ছে, আমরা জানি ক্ষমতার ভারসাম্য আনতে তিনটি বিভাগ আছে এখানে, তো তিনটি বিভাগের কাজের সমন্বয় এবং তদারকি, এই যে এখন প্রসঙ্গ আসছে যে কংগ্রেস ডাকার পরও উইলিয়াম বার যে আসলেন না, সেটি সাংবিধানিক সংকট। এটির প্রেক্ষাপটে শুরুতেই জানতে চাই যে তিনটি বিভাগ বিভাগের কাজের সমন্বয়, এটি সাংবিধানিক ভাবে ব্যাখ্যা কি? না, ওটা তো আছে যে আমাদের তিনটি যেটা ব্রাঞ্চ আছে, লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চ, তিনটা কিন্তু ব্রাঞ্চের মধ্যে কিন্তু সমন্বয় থাকতে হবে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। এবং এই তিনটা ব্রাঞ্চের মধ্যে কোনো কার্যে যদি কোনো ডিসপিউট আসে, তখন কিন্তু দেখা যায় আরেকটা ব্রাঞ্চের হেল্প নিতে হয়, যেমন জুডিশিয়ারি ওয়েট করছে। এই কারণে বলা হয়, দেখা যাচ্ছে যে কংগ্রেস তাদের রুলস এবং তাদের নীতি আপনার অ্যাপ্লাই করার ক্ষেত্রে যখন বাধার সম্মুখীন হচ্ছে, তখন আলটিমেটলি কোনো এক পক্ষ আপনার জুডিশিয়ারি, যেটা আপনার বিচার বিভাগের কাছে যেতে হচ্ছে। এবং সেটাই কি বলা হচ্ছে সাংবিধানিক সংকট। সংবিধানে একরকম আছে, সেটাকে আপনার যখন একটা বিরোধপূর্ণ সিচুয়েশন তৈরি হয়, তখন কিন্তু ফাইনাল ওয়ার্ড কিন্তু দেখা যায় আমাদের সুপ্রিম কোর্ট থেকে। আর এখানে যে ফ্যাক্টটি আছে সেটা হচ্ছে উইলিয়াম বার, ওনাকে আমাদের গত কিছুদিন আগে, আমার গত সপ্তাহে মানে ওয়েনসডে ওনার হিয়ারিং ছিল কংগ্রেসের সামনে। ওটা কিন্তু কংগ্রেসের যে প্রেজেন্ট রুল ছিল সেই অনুযায়ী আপনার মনে হয় প্রতিজন যে মেম্বার আছে সবার জন্য 5 মিনিটস করে স্লট ছিল, কিন্তু ডেমোক্রেট যে কমিটি আছে তারা কিন্তু আরো এক্সট্রা 1 ডে চেয়েছিল। এখন উইলিয়াম বার বলেছে, নাও আমি যেটা প্রেজেন্ট রুল আছে সেটার মধ্যে আমি থাকবো, আমি সেকেন্ড ডে তে যাবো না। সেটাই কিন্তু যে কংগ্রেস কিন্তু ধরেছে, সেকেন্ড ডে কে তোমাকে ডাকলাম, ইউ ডিডন্ট শো আপ, সেটা একটা আপনার যে কংগ্রেসের যে আপনার ওদের যে রুল সেটার ভায়োলেশন দেখা যাচ্ছে। এখন আরেকটি হচ্ছে তাকে সফিনা পাঠানো হয়েছিল, যে আনরিডাক্টেড মুলার রিপোর্ট পাঠানোর জন্য, সেটাও উনি কমপ্লাই করেনি। তো যখন দেখা যাচ্ছে যে আপনার লেজিসলেটিভ ব্রাঞ্চ আপনার 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 এই উইলিয়াম বার কিন্তু আপনার জুডিশিয়ারি ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা, ওনার কর্মে দুইটা ব্রাঞ্চের কর্মে সমন্বয় করার জন্য দরকার ছিল একজন অপরের হেল্প। যখন দেখা যাচ্ছে একজন উনি ওনার যেটা কংগ্রেসের মতে উনি ওনার দায়িত্ব পালন করছে না, তখন কিন্তু ওরা কিন্তু কন্টেম্প্ট, ওনাকে কন্টেম্প্ট করার জন্য কিন্তু প্রসেস আপনার অলরেডি শুরু করে দিয়েছে। এটির ভবিষ্যৎ এবং সেই সাথে এটি আসলে সাংবিধানিক সংকটের আলটিমেটলি, হ্যাঁ, আইনের যেই ব্যাখ্যা এবং প্রতিটি জিনিসই দেখা যাচ্ছে যে বিশেষ করে বর্তমান ট্রাম্প প্রশাসন সবসময় কিন্তু একটা খুব কনফিডেন্ট নিয়ে বসে আছে যে যে কোনো প্রবলেম আসুক, সাংবিধানিক প্রবলেম আসুক, সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্ট থেকে তাদের পক্ষে রায় আসবে। যেহেতু আমরা জানি যে তার মতাদর্শেরই বেশিরভাগ আছেন রক্ষণশীল কনজারভেটিভ। ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, নামটি বলে নিতে হবে। আমার নাম অসীম। হ্যালো, আমার নাম অসীম। আপনার স্পিকারটি কি অন করা ভাইয়া? না। আচ্ছা, বলুন, প্রশ্ন করুন। আমি ওই 2005 আমার না 2005 আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো এখন আগে ওর সিভিল ডকুমেন্ট সবগুলা সাবমিট করছি, কিন্তু একটা জিনিস রং হয়েছে যে
তো আমাদের হিন্দু আইনে কিন্তু বিয়ে বিয়ে একটা করছিল আগে, প্রায় 5-7 বছর আগে, কিন্তু ও ডিভোর্সের কোনো ইয়ে নেই, বা বিয়া যেন আগে করছিল এটার কোনো ডকুমেন্টও নেই, ওই রেজিস্টার এই যে থাকে এইগুলো নেই আমাদের, যেগুলো সিস্টেম আর কি, তো এইগুলা নাই যেহেতু এই জন্য আমি সিভিল ডকুমেন্টে এইগুলা ওই দেখাইছি বিয়া আকি ন, এই কম্পিউটারে যে ফিল আউট করা লাগে এখানে ন দেখাইছি। আর নিউ ম্যারেজ যেটা করছে এটা বেবি আছে, এটা ওই যেহেতু আমেরিকা আসবে এখন এইগুলা সব ম্যারেজ সার্টিফিকেট সব ডকুমেন্ট আমি পাইছি, বার করতে পারছি। তো আগেরটা যে ডিভোর্স হয়েছে শুধু কোর্টের মাধ্যমে নাই, উকিল মারফতে এফিডেভিটের মারফতে খালি ডিভোর্সটা আছে, কিন্তু ও আগের বোর ওর ম্যারেজ সার্টিফিকেটও নাই, বার্থ সার্টিফিকেটও নাই, কিচ্ছু নাই, যেহেতু আমি এখন ডিভোর্স হয়ে গেছে ওদের কিছু আমি পাই নাই, যে যার জন্য আমি সিভিল ডকুমেন্ট এটা নোট এখন চিন্তা করতেছি যদি ইনভেস্টিগেশন করে বা এটা এখানে যে সেন্টার পয়েন্ট সেটা হচ্ছে কোন অ্যাপ্লিকেন্টে যদি প্রিভিয়াসলি ডিভোর্স থাকে সেক্ষেত্রে কিন্তু সিভিল ডকুমেন্ট শুধুমাত্র ডিভোর্স সার্টিফিকেটটি দিতে হবে, ওনার আগের ম্যারেজ সার্টিফিকেট দরকার নেই, আগের ওয়াইফ স্পাউসের বার্থ সার্টিফিকেট দরকার নেই, কিন্তু আগের স্পাউসের ইনফরমেশনটি থাকা বাঞ্ছনীয়, আগের স্পাউসের ডেট অফ বার্থ এবং ম্যারেজ ডেট এই ইনফরমেশনটি যদি থাকে ওই ডকুমেন্ট না থাকলেও ওনার কিন্তু ভিসা প্রসেস চালু করতে পারবে। আর যেটা ডিভোর্স সার্টিফিকেট যেটা ছিল না, হ্যাঁ এটা একটা সংকট যে বাংলাদেশের যে হিন্দু আইনের ক্ষেত্রে যা আমি জানি না হয়তো বা এখন আইনত আপডেট হয়েছে, কিন্তু এটা কিন্তু বরাবরই কিন্তু দেখা যায় যে ওই হিন্দু আইনের ক্ষেত্রে ডিভোর্স ওই প্রসেসগুলো আমাদের দেশে যেরকম আপনার আইনের মাধ্যমে সিভিল লয়ের মাধ্যমে চলে সেটা কিন্তু সেরকম অবস্থায় নাই, সম্ভবত অ্যাফিডেভিট করতে উনি যেটা অলরেডি অ্যাফিডেভিট করে উকিলের মাধ্যমে সাবমিট করেছে আমার মনে হয় এমবিসি সেটা তো কনভিন্স হবে। আর উনি জানতে চাচ্ছিলেন যে এই যে তথ্যগুলো যদি না দেন আগের বিয়ের তথ্য এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা? এটা তথ্যগুলো দিতে হয় টেকনিক্যালি যখন উনি এটা যেটা ফর্ম আছে DS-260 ফিল আপ করতে হয়, তো বলছিলেন যে নো দিয়েছেন প্রিভিয়াস, যদি না জানে হ্যাঁ সেটা মানে নট নোন সেটা অপশন থাকে, সো সেটাও দিতে পারে, সেটা কোনো আপনার অসুবিধা কিছু না, কোনো সমস্যা না, অসুবিধা হওয়ার কথা না, অসুবিধা হওয়ার কথা না। আরেকজন আছেন, কে আছেন? আসসালামু আলাইকুম, আমার যে প্রশ্নটি ছিল, আমার বাবা এবছর 2019 21 এপ্রিল এদেশে আসছে, গিফট কার্ড পেয়ে গেছেন এই মধ্যে, বাট গিফট কার্ডটা ইস্যু ডেট দিয়েছে 2018। আপা আপনি কিসের কথা বলছেন সেটি বলতে হবে, কারণ আপনার কথা আমরা অল্প শুনতে পাচ্ছি আর বাকিটা শুনতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ফোনে কথা বলতে হবে। জি হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন। ঠিক আছে, তো আমার বাবা এবছর আসছেন 2021 এপ্রিল, তো উনি আপনাকে হেডফোন ছাড়া একদম ডিরেক্টলি মোবাইলে কথা বলতে হবে আমাদের সাথে কথা বলতে চাইলে, কারণ আপনার প্রশ্নটি যদি আমরা নাই বুঝি আমরা কিন্তু উত্তর দিতে পারবো না। আপনার কথা কিন্তু আমরা শুরুর দিকে একটু বুঝতে পেরেছি, পরে আর বুঝতে পারিনি। হ্যালো, এবার কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার কথা শুনতে পাই আবার শুনতে পাই না, আপনাকে ডিরেক্টলি ফোনে কথা বলতে হবে স্পিকার বন্ধ করে হেডফোন ছাড়া। না আপু, আমি ডিরেক্টলি ফোনই স্পিকার বন্ধ করে কথা বলছি। আচ্ছা বলুন। আমার বাবা এবছর 2019 21 এপ্রিলে এদেশে আসছেন, মানে আমেরিকাতে আসছেন, তো উনি অলরেডি গ্রিন কার্ড পেয়ে গেছেন 2 উইকসের মধ্যে, বাট উনার গ্রিন কার্ড ইস্যু ডেট দিয়েছে 2018 21 এপ্রিল, তো এক বছর আগাই দিয়েছে, 2019 হওয়া উচিত সেটা 2018 দিয়েছে, তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় সেটা একটু অ্যাটর্নি সাহেবের কাছে জানতে চাই। আচ্ছা আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে USCIS এরর করেছে,
যেহেতু কোনো যদি ইমিগ্রেন্ট এদেশে আসে, যেদিন উনি ল্যান্ড করবে সেদিন থেকেই কিন্তু ওনার গ্রিন কার্ডের মেয়াদ শুরু হয়। আচ্ছা সামটাইমস মিস্টেক হয়, মিস্টেক করে, ইউএসএস প্রায় মিস্টেক করে, তো সেক্ষেত্রে ওনাদের যেটা করণীয় সেটা হচ্ছে নির্দিষ্ট ফর্ম আছে ইউএসসিএস এ, ওইটা কারেকশনের জন্য, রিপ্লেসমেন্টের জন্য সেটা পাঠাতে পারে। তখন সম্ভবত অরিজিনাল গ্রিন কার্ডটিও পাঠিয়ে দেওয়া লাগতে পারে, সেক্ষেত্রে হয়তো ওনাদেরকে কোনো ফি দেওয়া না লাগতে পারে। আচ্ছা, কিন্তু ফর্ম আছে, এটা আপডেট করে এটা নেওয়া ভালো। এটা আরেকজন আছেন, কে আছেন ফোনে, কে আছেন? জি, আমি মিশিগান থেকে বলছি। জি ভাইয়া বলুন। মাহবুব রহমান বলছি। মাহবুব ভাই বলুন। আমার হচ্ছে কি, আমার বড় মেয়ে ইউএস সিটিজেনশিপ হিসাবে আমার ছোট মেয়ের জন্য 2011 সনের নভেম্বরে অ্যাপ্লাই করে, এবং আমরা যথারীতি রিসিপ্ট লেটারও পেয়েছি সময় মতো, কিন্তু আজ পর্যন্ত অ্যাপ্রুভেল লেটার পাই নাই বা কোনো ইনফরমেশনও পাই নাই। এখন আমাদের কি করণীয়? আচ্ছা ভাই বোনের কত বছর? কত বছর? 2011। সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভাই বোনের যে অ্যাপ্লিকেশন গুলো আপনার ডিল করে, বিশেষ করে ভারমন্ট সেন্টার, ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার, ওদের এখন বর্তমান সময়কাল দেখা যায় 8 থেকে 9 বছর সময় লাগে। ফর এক্সাম্পল, যেমন ভারমন্ট সার্ভিস সেন্টার, তারা কিন্তু 2009 সালের আই থিঙ্ক লাস্টের কেস গুলো তারা এখন ডিল করছে। দ্যাট মিন্স ইটস টেক্স লাইক নিয়ারলি 9 to 10 years টু গেট অ্যাপ্রুভ দিস অ্যাপ্লিকেশন। তো আমার মনে হয় সেক্ষেত্রে ওইটার কোনো কারণ নাই, চাইলে মাঝে মধ্যে ফলো আপ করতে পারি ইউএসএ এর সাথে। আর এটা যদি দেরি হয়, আমি আবার বলি টেকনিক্যালি যারা দেখা যায় ভাই বোনের ছেলে মেয়েদের জন্য যারা অরিট থাকে, তাদের বয়সের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ক্রেডিট পাবে সিএসপি রুল অনুযায়ী। তো দেরি হলে আমার মনে হয় খারাপ হচ্ছে ভালোই হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এটি হচ্ছে আপনি বলছেন স্বাভাবিক প্রক্রিয়া, তবে ফলো আপ স্বাভাবিক প্রক্রিয়া, রাইট। আরেকজন আছেন, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো। জি, নামটি বলে নিতে হবে। আমার নাম পারভেজ, আমি নিউ জার্সি থেকে বলছি। জি পারভেজ ভাই, আমার সমস্যা হচ্ছে, আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছি থেকে 6 মান্থস। তো আমার বাবা মৃত, এক্ষেত্রে আমি আমার বাবার ডেথ সার্টিফিকেট চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে ডেথ সার্টিফিকেট জমা দিয়েছি, বাট ন্যাশনাল ভিসা সেন্টার তারা 3-3 বার আমার এই ডকুমেন্ট রিফিউজ করেছে। কারণটা হচ্ছে 17-ডিজিট আইডেন্টিফিকেশন নাম্বারটা না থাকার কারণে। এখন অনলি বার্থ সার্টিফিকেট 17-ডিজিট আইডেন্টিফিকেশন নাম্বার বাংলাদেশ গভর্নমেন্ট চালু করেছে, বাট ডেথ সার্টিফিকেট এখনো চালু করে নাই। তো আমি ন্যাশনাল ভিসা সেন্টারে ওদের কাস্টমার কেয়ারে অনেকবার কথা বলেছি, ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে 17-ডিজিট এখনো বাংলাদেশ গভর্নমেন্ট চালু করে নাই, বাট তারা ওইটা শুনতে রাজি না। ওদের বাংলাদেশ গভর্নমেন্ট যে গ্যাজেট দিয়েছে 17-ডিজিট আইডেন্টিফিকেশন বার্থ এবং ডেথ সার্টিফিকেটে থাকতে হবে, ওটাই ওরা ফলো করছে। এখন এই ক্ষেত্রে আমি কি করতে পারি, কি বলবেন? না, সেক্ষেত্রে চালু করেনি সেটা হয়তো আমি পুরোপুরি কনফার্ম করতে পারবো না, কিন্তু সেক্ষেত্রে একটি ফর্ম আছে 6A সম্ভবত ডেথ সার্টিফিকেটের, ওই ফর্ম অনুযায়ী, যেমন আপনার বার্থ সার্টিফিকেটের সম্ভবত আমাদের আপনার রুল 3A ফর্ম বলে, তো ডেথ সার্টিফিকেটের ফর্ম হচ্ছে 6A, ওনাকে ওই 6A ফর্ম অনুযায়ী ওখানে কিন্তু একটা ডিজিট নাম্বার থাকে, সেটা তো ওই নাম্বারটি চাচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টার। এখন যদি আগে আগে যদি মৃত হয় সেক্ষেত্রে সেটা যদি অ্যাভেলেবেল না হয়, সেক্ষেত্রে অ্যাফিডেভিট করে যেটা নির্দিষ্ট লোকাল চেয়ারম্যান অফিস থেকে, যে উনি যখন মারা গিয়েছিল সেই সময় হয়তো বা ওই রেজিস্ট্রেশন সিস্টেম ছিল না, সেটি প্রবর্তন করেছে সম্ভবত 2008-এ, যেটা ফর্ম, ওই ফর্ম সিস্টেম। তো ওনাকে চেক করতে হবে যে উনি যখন মারা গিয়েছিল তখন যদি এটা রেজিস্ট্রেশন ওই সিস্টেম চালু না থাকে, সেরকম লিখিত ডকুমেন্টেশন ন্যাশনাল ভিসা সেন্টার সাবমিট করলে হয়তো তার কর্ম মিস হতে পারে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম লাইক 2017 এর মিডলে আর কি। তো আসলে কতদিন, এখন অ্যাপ্লিকেশন করলে কতদিন লাগতে পারে জিনিসটা আসলে জানতে চাই। গ্রিন কার্ড দিয়ে আবেদন করেছেন? জি জি। আচ্ছা, কি বলবেন? গ্রিন কার্ড দিয়ে যারা আবেদন করেছিল, বিশেষ করে আপনার 2A ক্যাটাগরি, যেটা স্পাউস এবং আন্ডার 21 চাইল্ডের জন্য,
তো সেটা দেখা যাচ্ছে যে আপনার প্রায়োরিটি দেখা যাচ্ছে আপনার 2 থেকে 2.5 বছর, যেমন যারা আবেদন করেছিল ফর এক্সাম্পল মে 2017, তাদেরগুলো কিন্তু এমবিসিতে ভিসা দেওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বেশ কিছু সার্ভিস সেন্টার, বিশেষ করে ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার, তারা এখনো দেখা যাচ্ছে যে 3 বছর বিহাইন্ডে আছে। তো আমার মনে হয় কিছু সময় অপেক্ষা করতে হবে, আর পাশাপাশি ইউএসএ সাথে ফলো আপ করতে পারে। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, জি নামটি বলে নিতে হবে। হ্যালো, আমার নাম অসীম। ওই কিছুক্ষণ আগে আমার নাম অসীম কিছুক্ষণ আগে বলছিলাম, আমি ক্লিয়ার হই না, এই জন্য আবার বিরক্ত করতেছি আপনাদেরকে। না না না, সমস্যা নেই, আপনি প্রশ্নটি বলুন ভাইয়া। যেহেতু আমি সিভিল ডকুমেন্টে ন দিছি, এখন আমি যদি কাগজপত্র ম্যানেজ করে ওইগুলা এমবিসিতে শো আপ করার কোন সিস্টেম আছে কিনা? আর সেকেন্ড কোয়েশ্চেন হলো, ওরা যদি জানে যে পূর্বে ম্যারেজ ছিল এবং ডিভোর্স হয়েছে, সরাসরি হয়েছে, ওইটা জানলে কি কোনো অসুবিধা হবে কি না? ডিভোর্স যদি হয়, এটা কিন্তু আগেই জানাতে হয়। যখন আপনার ভিসা প্রসেস চলে, তখন ন্যাশনাল ভিসা সেন্টারের যেটা একটা ফর্ম নির্দিষ্ট DS-260, ওখানে কিন্তু একজন অ্যাপ্লিকেন্টের ফুল বায়োগ্রাফিক ইনফরমেশন চলে যায়। এখন উনি যদি ওখানে প্রিভিয়াসলি কখনো ম্যারিড ছিল কিনা, সেই কথা কিন্তু প্রশ্ন আনসার করতে হয়। উনি নো দিয়েছেন, উনি কখনো ইয়ে করে নাই। এখন যদি কেন নো দিয়েছে সেটা জানি না, অবশ্যই সত্য প্রকাশ করা উচিত সেভাবে, যদি ডিভোর্স সার্টিফিকেট অ্যাভেলেবেল থাকে। এবং অ্যাপ্লিকেশনটি যখন আবার ঢাকাতে ট্রান্সফার হবে, ইচ্ছা করলে উনি এনবিসিকে রিকোয়েস্ট করে ওই DS-260 ওপেন করে আবার ইনফরমেশনটা আপডেট করতে পারে, এবং ডকুমেন্ট অ্যাভেলেবেল থাকলে সেভাবে সেটা এনবিসিতে ইন্টারভিউ নিতে পারে। মানে আপনার পরামর্শ কি যে সমস্ত তথ্যই সঠিক রাখা বাঞ্ছনীয়, সব তথ্যই দেওয়া উচিত? আপনার উত্তরটি হয়তো পেয়েছেন, তিনি বলেছেন যে যেহেতু আপনি এখনো সুযোগ আছে, যখন আপনার ইন্টারভিউ এখানে যাবে, তবে সমস্ত তথ্যই দিয়ে দেওয়াটা ভালো, কারণ অনুসন্ধান করে যদি ভুল কিছু পায় তখন তো আর এটা 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 কোনো হার্ম কিছু না। কারণ যদি ম্যারেজ ডিভোর্স এগুলো মানুষের নর্মাল লাইফে হয়ে থাকে, তো সেটা লুকোচুরি কিছু না। এটা যদি কোনো কিছু লুকাতে যায়, কোনো কিছু ভেরি ইনোসেন্ট দেখা যায় প্রায় সময়, বেশিরভাগ মানে অনেক অ্যাপ্লিকেন্ট খুব ইনোসেন্ট একটা ইনফরমেশন হাইড করতে চায়, যেটা কিনা প্রকাশ করলে তার কোনো ক্ষতির সময় না। আর ওই ইনোসেন্ট ইনফরমেশনের কারণেই দেখা যায় উনি একটু বড় ধরনের প্রবলেমে পড়ে যায় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে। সে কারণে সবসময় আপনারা বলেন যে সঠিক তথ্য, নির্ভুল তথ্য, সব তথ্য দিয়ে দেওয়াটা ভালো। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি জ্যামাইকা থেকে বাদল হাসি বলছি। জি ভাই, আমার কোয়েশ্চেন হচ্ছে মাহফুজ ভাইকে। মাহফুজ ভাই আসসালামু আলাইকুম, আমি বাদল হাসি ব্রঙ্কস ক্রিমিনাল কোর্ট থেকে বলছি। হ্যাঁ বলুন। কোয়েশ্চেনটা হচ্ছে, আমার আম্মার জন্য আমি অ্যাপ্লাই করেছি এনবিসি থেকে, ওনার ইন্টারভিউর জন্য আমাকে লগ ইন করে সবকিছু ডকুমেন্ট গুলো দিতে বলেছে। কিন্তু প্রবলেম হচ্ছে, আমার আম্মা শি সাফারিং ফর ডিমেনশিয়া, উনি ইন্টারভিউর জন্য ফিট না, উনি ভালো করে কাউকে চেনেনও না, ভালো করে কথাও বলতে পারেন না। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি কি বলবেন? এই ক্ষেত্রে উনি যেটা করতে পারে, ঢাকা এমবিসিতে সম্ভবত যাদের ইউএস সিটিজেন এবং অনেক সময় বাংলাদেশের যে ন্যাশনাল ভোটার আইডি কার্ড থাকে, ওনার যদি একজন অ্যাসিস্ট্যান্ট লাগে সাথে করে, আমার মনে হয় একজন অ্যাকোম্পানি করতে পারে। তো সেক্ষেত্রে অফিসার, মজার ব্যাপার হচ্ছে ঢাকা এমবিসির ইভেন এখানকার যে আপনার মনে করেন আমেরিকান, তারাও কিন্তু বাংলায় কথা বলে। সো তাদেরকে যদি জিনিসটা বুঝায় বলে, অথবা একজন ওনার যে উনি ইচ্ছা করে উনি যেতে পারে, ওনার ভাই অথবা ওনার ক্লোজ রিলেটিভস গিয়ে ওনাকে অ্যাকোম্পানি করতে পারে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আমি শুধু ইসে ফেল করছিলাম, তা ওরা ওই হিস্ট্রি কি বলে ওটাকে, হিস্ট্রি কি জানি রূপন, সিভিক টেস্ট, এটা হিস্ট্রি, আমেরিকান হিস্ট্রি, ইউএস হিস্ট্রিতে ফেল করছি। তো ওরা আমার একটা কাগজ দিছে যে আমি 2 সাবজেক্টে পাস করছি, তাহলে কি আমাকে আবার ওটাও পরীক্ষা দিতে হবে, সবগুলোই দিতে হবে? আচ্ছা, উনি কি আবার সবগুলোই দিবেন? না, সাধারণত যেটা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে আপনার তিনটা পার্ট থাকে, রিডিং, না 4টা পার্ট বলা যায়, রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড সিভিক টেস্ট যেটা। তো দেখা যাচ্ছে যে উনি হয়তো রিডিং রাইটিং ওটাতে পাশ করেছে, অবভিয়াসলি যেটা রিডিং রাইটিং ধরে নেই, আর
সিভিসটা যেটা ফেল করেছে উনি যখন সেকেন্ড বার যাবে শুধুমাত্র তখন ওইটাই টেস্ট করা হবে, ওইটা টেস্ট করবে না, যেগুলো পাস করে ফেলছে সেটা করা হবে না। শুধু আপনি যে সাবজেক্টে পাস করতে পারেননি সেটিতে আপনার শুধু পরীক্ষা হবে। আরেকজন আছেন, এই প্রশ্নটি নিয়ে আমরা আবার ছোট্ট বিরতিতে যেতে হবে। কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মুসাইদ বলছি টেকনোমেট্রিকে। জি, আমার দেশে আমার আম্মুর ছোট ভাই উনি প্রতিবন্ধী, দেশে উনার যদি দেশে প্রতিবন্ধী সার্টিফিকেট যদি বের করে আমেরিকাতে যদি অ্যাপ্লাই করার কতদিন পরে সে ভিসা পাবে? কেন তার দেশে দেখার কেউ নাই। আচ্ছা, কি বলবেন? না, ওটা যদি ওনার আম্মুর ছোট ভাই তার ভাই বোন ক্যাটাগরি, ওটা রেগুলার সময় লাগবে। সেক্ষেত্রে প্রতিবন্ধী হলে সেরকম কোনো স্পেশাল কোনো টাইমের ক্ষেত্রে কোনো আপনার সুযোগ মানে কমার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে আমরা 10-12 বছর যেটা সময় আছে সেই সময়টি কি লাগবে? আচ্ছা, মানে এই ক্ষেত্রে কোনো ছাড় কিংবা এক্সেপশন না? ভাই বোন যেমন কিছু কিছু ক্যাটাগরি, যেমন আপনার যদি ইউএস সিটিজেন, ফর এখানে একটা ভেরি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আপনার রেজ করেছে, যেটা যদি ইউএস সিটিজেনের ইমিডিয়েট রিলেটিভস যারা স্পাউস এবং আন্ডার 21 চাইল্ড এবং প্যারেন্টস, এই ক্যাটাগরি ছাড়া অন্য ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করেন এবং যদি খুব একটা যদি কোনো ইমার্জেন্সি কোনো সিচুয়েশন থাকে, দেখা গেলো কোনো সিরিয়াস মেডিকেল কন্ডিশন আছে যার কিনা লাইফ এন্ড ডেথ সিচুয়েশন, হয়তো বা আমেরিকায় যা সুযোগ আছে সেটা নষ্ট হয়ে যাবে যদি 1 বছর সময় অপেক্ষা করে, সেই ক্ষেত্রে রিকোয়েস্ট করলে আবার ইউএসসিএস এনবিসি জিনিসটাকে খুব এক্সপেরাইট করে দেয়। সেটা হতে হবে শুধুমাত্র ইমিডিয়েট রিলেটিভস এর কাছে। আর যদি আপনি যারা ফ্যামিলি মেম্বার যেমন ভাই বোন, তারপর হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার অ্যাপ্লিক্যান্ট, ওরা ওগুলো হচ্ছে কংগ্রেসের আপনার আইন দ্বারা ওই টাইম লিমিটের মধ্যে পড়ে গেছে, এটা কোনোভাবেই এবং আপনার ফ্যামিলিগত যে কোনো ইমার্জেন্সিতে সেটা টাইমটি ওভারকাম করার কোনো সুযোগ নেই, সুযোগ থাকে না। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান। এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট বিরতি নিবার, সাথেই থাকুন। স্বাগত জানাচ্ছি আবারও টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছিলাম, অনেকে ফোনে অপেক্ষা করছেন, তবে ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, একটু ফেসবুকের দুটো প্রশ্ন নিই, তারপরে যারা ফোনে আছেন তাদের প্রশ্ন নিব। খোকন দাস তিনি প্রশ্ন করেছেন, গ্রিন কার্ড হোল্ডারধারী স্পন্সর তার যদি 21 মানে 21 বছরের উপরে তার ছেলেমেয়ের জন্য আবেদন করে কত বছর লাগে? সেটি ধারী, হ্যাঁ সেটা হচ্ছে আপনার F2B ক্যাটাগরি, সেক্ষেত্রে সময় লাগে 5-6 বছর সময় লাগে। কিন্তু আনম্যারিড থাকতে হবে তো? রাইট, এক্স্যাক্টলি, আনম্যারিড থাকতে হবে। হুমায়ুন কবির তিনি প্রশ্ন করেছেন, ওনার ভাই ওনাদের জন্য আবেদন করেছেন 2011 সালে 31 আগস্ট, রিসিভ লেটার পেয়েছেন, অ্যাপ্রুভাল লেটার পাননি, এরকম একটি প্রশ্ন কিন্তু উত্তর আমরা দিয়েছিলাম। রাইট, হ্যাঁ, যেটা কিনা কি বলবেন, সেটা একই যেটা কিনা বেশিরভাগ সার্ভিস সেন্টারে ভাই বোনের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে 7-8 বছর লেগে যাচ্ছে। এখন আমাদের সাথে ফোনে আছেন, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইয়াসমিন বলছি মিশিগান থেকে। জি ইয়াসমিন আপা, আমার আম্মা আব্বার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম অক্টোবর 2018, এখনো 7 মাস অলমোস্ট হয়ে গেছে, বাট আমি এখনো অ্যাপ্রুভাল লেটার পাই নাই। আমি কবে পাবো বা এরকম কিছু আমি ইনফরমেশন জানতে চাই। আমার ভাইয়ের একটা অ্যাপ্লাই আছে, ওই বাচ্চা আছে 4 জন, বাচ্চা 4 জন, এরা ওই যে এখন ডাক্তার প্রসেসিং এ আছে, তো 3 জনের বয়স ওভার 21 হয়ে গেছে, কিন্তু অ্যাপ্রুভাল লেটারের সময় আন্ডার 21 ছিল, কিন্তু এখন এরা আবার আমরা একটা চিঠি দিয়ে এদের 3 জনের নাম নেই, এরা যখন প্রসেসিং ওই যে চিঠিটা আসছে এটাতে 3 জনের নাম নেই, বলতেছি যে ওভার 21 হয়ে গেছে। এখন আমরা আবার ওই যে প্রসেসিং করতেছি, উনি ভদ্রলোক একটা চিঠি দিল, এরা আবার রিপ্লাই দিচ্ছে যে আমরা এখন কিছু করতে পারতেছি না, এরা ওভার 21 হয়ে গেছে, তোমরা যদি ফার্দার কিছু করতে চাও তাহলে এটার আবার চিঠি লেখো, যদি মনে করো যে আমরা এটা ডিসিশন রং, অথবা কনসুলেটে সঠিক ডিসিশন কনসুলেট থেকে পাইবা। তো এখন আমরা কি করতে পারি? আচ্ছা,
না সেটা এই যেটা এই সিচুয়েশনে হুম হুম একটাই জিনিস, সেটা দেখতে হবে সিএসপি এর রুল অনুযায়ী আসলে ওনার প্রকৃত ক্রেডিট পায় কিনা। সেক্ষেত্রে যেটা করতে হবে, ওনাদেরকে অভিজ্ঞ কোনো অ্যাটর্নির সাথে আলাপ করতে হবে, হুম যেটা কিনা উনি যেটা বললো যে যাকে দিয়ে আবেদন করছে উনি যদি অ্যাটর্নি হয়ে থাকে অবশ্যই তিনি বুঝতে পারবে যে উনি এলিজিবল হয় কিনা প্রকৃতপক্ষে। যদি দেখা যায় যে উনি এলিজিবল হয় ওনার যে আপনার সিএসপি রুল অনুযায়ী, তাহলে কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টার অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে, আর যদি ন্যাশনাল ভিসা সেন্টার ইগনোর করে একটা এমবিসিতে কিন্তু রিকোয়েস্ট করা যাবে। আচ্ছা, সেটি করা যাবে। এবং আপনি আরেকটি বিষয়, যে উনি যার সাথে কথা বলছেন তিনি তো হিসেব করে খুব সহজে বের করে ফেলতে পারেন, কারণ কবে আবেদন করেছেন, কবে অ্যাপ্রুভ হয়েছে, সেই টাইম আছে সবকিছু। হ্যাঁ, ওটার ইয়ে আছে, আর নট অনলি যে গ্যাপ, আর ওটার ইয়ে আছে সবকিছু, ম্যাথমেটিক্স, এটা হিসেব করে দেখতে হবে আদৌ কতটুকু উনি ক্রেডিট পায় ওনার বয়সে, ক্রেডিট কতটুকু পায়। আপনাকে অভিজ্ঞ অ্যাটর্নির সাথে কথা বলতে হবে ব্যক্তিগত ভাবে যে তারা আসতে পারে কিনা, তাহলে হয়তো আপনার জন্য এটি আপনি জানবেন যে আসলে আসতে পারবে কি পারবে না। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি সরি বলে নিচ্ছি একবার, যে আমি এর আগে একবার কল দিয়েছি বাট আমি উত্তরটা ভালো বুঝতে পারিনি বিধায় আর একবার কল দিলাম। তো আমার প্রশ্নটা ছিল হলো, আমার বাবা এবছর এদেশে আসছেন 2019-এ, বাট উনার গ্রিন কার্ডের ইস্যু ডেট দিয়েছে 2018-এ। তো এই ভুলটা সংশোধনের জন্য কোন ফর্মটা আমাদের অ্যাকচুয়ালি ফিল আপ করতে হবে, সেটা যদি অ্যাটর্নি সাহেব একটু ভালোভাবে বলতেন। সেটা সাধারণত আমরা স্পেসিফিক আইনি পরামর্শ করতে চাই না ফর্মে। তারপরে যখন উনি দ্বিতীয়বার ফোন করেছে, সেটা I-90 ফর্ম, যেটা ইয়ে করতে হয়, সেই ফর্মটি আপনাকে আবেদন করতে হবে। আমাদের ফেসবুকেও অনেকে প্রশ্ন করছেন, আমরা ফেসবুক থেকে আরেকটি প্রশ্ন নিতে চাই। ফারহানা বিথি নিপো, তিনি প্রশ্ন করেছেন, উনার ভাইটা 2 ইয়ার্স পর পেয়েছে, বাবা অ্যাপ্লিকেশন করেছিল 21। পুরো বিস্তারিত আপনার প্রশ্নটি নেই, এবং খুব সম্ভবত তার বাবা যখন আবেদন করেছিল 21 বছরের নিচে ছিল গ্রিন কার্ড ধারী, এখন হচ্ছে 21 বছরের উপর হয়ে গেছে, মানে সেই হিসেবে সেম থিং। ওখানেও সিএসপি এর রুল অ্যাপ্লাই করে দেখতে হবে, যখন ভিসা অ্যাভেলেবেল হবে তখন সিএসপি এর রুল অ্যাপ্লাই করে দেখতে হবে যে উনি এলিজিবল হয় কিনা আন্ডার 21-এ। তো সেই ক্ষেত্রে ওনাকে ন্যাশনাল ভিসা সেন্টার সেটা রিকোয়েস্ট পাঠাতে হবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন ফোনে? ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নুমান উদ্দিন বলছিলাম। জি, আমি এপ্রিলের 3 তারিখে আমার বন্ড হয়েছিল, আমার মাস্টার হিয়ারিং পড়ছিল আপনার জুন মাসের 20 তারিখে। তো সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে আমার ফাইনাল হিয়ারিং এর জন্য আমার কি কি করণীয়, আমি কিভাবে মানে ফাইনাল হিয়ারিং এ আমার কাগজপত্র শো করলে আমার ভবিষ্যতের জন্য ভালো হবে, আমি কেস উইন করব। আর আপনার উত্তর দেওয়ার আগে একটু আমি বলি যে এখানে আসলে আমরা বিস্তারিত ভাবে এরকম স্পেসিফিক কোনো কেসের জন্য কিন্তু পরামর্শ দেওয়াটা উচিত নয়, এই কারণে আপনারা অনেক কিছুই কিন্তু আমরা জানি না। আর ওপেনলি কেন আমরা ইন জেনারেল একটা আইডিয়া দিতে পারি, একটু যদি আইডিয়া দিয়ে দেন। উনি উনি যে এই বিষয়টা বলছে, অবভিয়াসলি সেটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, যেটা ডিফেন্সিভ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন। উনি যেটা বন্ড বলেছে, দ্যাট মিন্স উনি হচ্ছে বর্ডার সীমান্ত দিয়ে এসেছে, আর সেক্ষেত্রে ইনিশিয়ালি বন্ড হলে ওটা যে ইনিশিয়াল যে জাজের সামনে অ্যাপিয়ার হতে হয় সেটা হচ্ছে মাস্টার হিয়ারিং, কারণ অন্য দর্শকরা সেটা তো বুঝতে পারবে না হোয়াট ইজ মাস্টার হিয়ারিং আর ইন্ডিভিজুয়াল হিয়ারিং। তো ফার্স্ট অ্যাপিয়ার্স হচ্ছে মাস্টার হিয়ারিং। তো ওনাকে ফার্স্ট অ্যাপিয়ারেন্সে কিন্তু উনি কি রিলিফ চায় এদেশে, কেন এদেশে আসছে, হ্যাঁ সেটার সেই রিলিফটি অনেক রকমই হতে পারে, অনেক রকম হতে পারে, সেটা অ্যাসাইলাম হতে পারে, অন্য আরও যেসব রিলিফ আছে। তো সেই রিলিফের উপর ভিত্তি করে ওনাকে একটা ফাইনাল একটা হিয়ারিং ডেট দিবে ইমিগ্রেশন কোর্ট, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হিয়ারিং। তো সেই হিয়ারিং এ ওনার যে রিলিফ উনি চাইবে সেটার উপর বেসিস করেই কিন্তু ওনাকে প্রমাণপত্র নিতে হবে। সেক্ষেত্রে যেহেতু আমরা জানি না ওনার কি রিলিফ চেয়েছে, সেটার উপরে ওনাকে যে ওনার যে নির্দিষ্ট লয়ার আছে তার সাথে এটা ঘনিষ্ঠভাবে আলাপ করতে হবে। আরেকজন আছেন, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে প্রশ্ন করতে হবে? আমি ইসলাম বলছিলাম। জি ভাই, প্রশ্নটি? আমার ফাইনাল একটা হিয়ারিং ছিল, এই ডেটটা কিন্তু আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম না, কিন্তু আমার উকিল বলছে হ্যাঁ তোমার কোর্টটা চেঞ্জ করতে হবে, এই দিনে আমার 2টা হিয়ারিং আছে, এটা চেঞ্জ করতে হবে। এখন আপনি কি জানতে চান এই বিষয়ে, কি আমি এটা কি আমি 3 থেকে 4 বছরের পিছনে পড়ে গেছি, এর বিষয়ে কি এটা কি আমি কি দুটো করতে পারবো কি এই বিষয়ে? আচ্ছা,
না, সেটা অ্যাটর্নি কিন্তু ওনাকে বলেই দিয়েছে যে এটা আমার যে দুইটা ডাবল হিয়ারিং আছে, সেক্ষেত্রে কিন্তু ওনার কাছে নিজের কাছে কিন্তু অপশন অ্যাভেলেবেল ছিল সেক্ষেত্রে। অ্যাটর্নি কিন্তু না বলে কিন্তু করেনি, ওনা কিন্তু বলেছে যে আমার দুইটা হিয়ারিং আছে। সেক্ষেত্রে ওনার কিন্তু তখনই কিন্তু অথবা উনি অ্যাটর্নি চেঞ্জ করা অথবা উনি অ্যাটর্নিকে রিকোয়েস্ট করতে পারে পারতো ওনার কোনো অ্যাসোসিয়েট দিয়ে যেন কেসটি হ্যান্ডেল করার জন্য। যেহেতু উনি সম্মতি দিয়ে নিয়েছে, আমার মনে হয় উনি সেরকম কোনো স্কোপ নাই থাকার কথা। তারপর উনি আবার অন্য কোনো ইচ্ছা করলে ফার্দার অন্য কোনো অ্যাটর্নির সাথে আলাপ করতে পারে ওনার বিষয়টি নিয়ে। আরেকজন আছেন, আমরা আর এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে। কে আছেন? মনিশ কর্মকার। আপনার স্পিকারটিকে অন করা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, একটু বন্ধ করে নিতে হবে, কারণ স্পষ্ট ভাবে যদি প্রশ্ন না করেন আমরা না বুঝে উত্তর দিব কিভাবে? হ্যালো, শুনতে পাচ্ছি? প্রশ্নটি করুন ভাইয়া। হ্যালো, প্রশ্নটি। আমি হরিশ কর্ম, আমি হরিশ কর্মকার বলছি ফিলাডেলফিয়া থেকে। ২০১৫ সালের ৯ নভেম্বরে আমার ছেলের জন্য অ্যাপ্লাই করছি, ১৭ সালের জুন মাসে আই ওয়ান থার্টি। অ্যাপ্লিকেশন পাওয়া গেছে, রিসিভ হয়েছে, চিঠি পেয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো খবর পাচ্ছি না অ্যাপ্রুভাল হয়েছে, হবে কিনা, হয়েছে কিনা। বরাবরই এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো সবগুলো যেটা ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার আছে, তারা আই থিঙ্ক মোস্ট লাইকলি এখন আপনার এন্ড অফ দি 16 এর কেস গুলো তারা এখন প্রসেস করছে। তো আমার মনে হয় উনি যদি জুনে আবেদন করেছে, আমার মনে হয় 5-6 মাসের মধ্যে একটা রেজাল্ট পাবে। আচ্ছা, আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে, 5 থেকে 6 মাস। আরেকজন আছেনই আমাদের সাথে, নিতে হবে। কে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, আমার নাম ফারজানা, ব্রঞ্জ থেকে বলছিলাম। জি আপা। হ্যাঁ আপু, অ্যাকচুয়ালি আমি 2017 অক্টোবরে আমি সিটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমার 18-এ জানুয়ারি 5 তারিখ ইন্টারভিউ ডেট আসছে, বাট আমার বেবি হওয়ার ডিউ ডেট ছিল ডিসেম্বরের 31 তারিখ। তার জন্য আমি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারি নাই। এই ডিসেম্বরের 30 তারিখে যে কারার প্লাজায় আমি ডাক্তার একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসছি যে আমি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবো না, বাট এরপর থেকে আমার কোনো রেসপন্স আসে নাই, এখন অব্দি কোনো লেটার আসে নাই। বা কয়েকবার আমি কল করেছিলাম, তারা বলতেছে, তারা বলতে পারে না, ওয়েট করতে বলতেছে, বাট তারা কি ক্লোজ করে দিচ্ছে না কিরকম কিছু তারা বলে না। সেটা প্রপারলি ওদের সাথে ফলো আপ করতে হবে। এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন ইউএসএস কোনো কেস বিশেষ করে ইন্টারভিউ রিস্কেডিউল করে, তখন কোনো একটা কারণে দেখা যায় এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ওই ফাইলটি আবার রিস্কেডিউল করতে। তো ওনাকে নিয়মিত ওদের সাথে ফলো আপ করতে হবে, ফোনে অথবা চিঠি ছাড়তে হবে ওদের কাছে, তাহলে হয়তো রেজাল্ট পেতে পারে। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন, উপসংহারে কি বলবেন, কোন বিষয়টিকে কেন্দ্র করে? না, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে কনস্টিটিউশনাল সংকট যেটা আমেরিকায়, সেটা আসলে আজকে নতুন কিছু নয়। এই দেখা যায় ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু রাশিয়া আপনার যেটা ইলেকশন মেডেলিং প্লাস অন্যান্য সব কিছু মিলেই কিন্তু দেখা যাচ্ছে যে ইউএস প্রেসিডেন্ট বরাবরই কিন্তু ডোমেস্টিক তার নিজস্ব বিষয় অথবা এই এই ধরনের বিষয় নিয়ে কিন্তু ওনাকে দৃষ্টি রাখতে হচ্ছে আমেরিকার দিকে। আর অপর সাইডে আমরা কিন্তু এই যে বিশ্ব, সমস্ত প্ল্যানেট কিন্তু একটা এক বিশ্ব, আমরা কিন্তু বরাবরই দেখে আসছি আমেরিকার নেতা কিন্তু সারা বিশ্বে কিন্তু একটা নেতৃত্ব মানে দেখা যায় ডিফেক্সিও একটা নেতৃত্ব ধারণ করে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যখন আমরা ডোমেস্টিক এই বিষয় নিয়ে যখন বেশি মানে মাথা কামাচ্ছে, আর বাহিরে কোনো নজর দিতে পারছে না, যার ফলে দেখা যাচ্ছে সারা বিশ্বে অনেক জায়গায় কিন্তু অলরেডি কেওয়াস শুরু হয়ে গেছে। তো আমার মনে হয় আমেরিকা স্টিল এখনো সবচেয়ে বড় শক্তি সারা বিশ্বে, সেরকম একটা বিশ্বেরও দায়িত্ব নেওয়া উচিত। তো ভবিষ্যতে হয়তো বা এরকম কনস্টিটিউশন সংকট সবকিছু কেটে যাবে, এমন একজন নেতা আসবে যে কে নিজে এই দেশও কেয়ার করবে, পাশাপাশি সারা বিশ্বেরও দিক মনোযোগ দিতে পারবে, গোটা বিশ্বের প্রতিনিধিত্ব। অ্যাটর্নি মাহফুজুর রহমান, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি।